মাথার মাজার খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখি পাই পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এটা হলো মূল লালন শাহের নিজের কবর, আর এগুলি তাদের সঙ্গী, তাদের সঙ্গে অনেকেই ছিল, সেটা সঙ্গীদের কবর। কিছু বলেন তো, কিছু বলেন উনি সম্পর্কে। কি বলবার, ওনার সম্পর্কে তো আমরা তো কিছু ভুলিনি, এখন উনি মত মানুষ যা বেরিয়ে গেছে তাই হবে। মদিনায় রাসুল্লামে কে ওরে ভাই কায়াধারি হয়ে কেন বলো তার চায় নয়, ওনারা তা বেরিয়ে গেছে তো ওর উপরে তোর কলম ধরার মতন কোনো কায়দা নেই আমাদের, আমরা আসি দেখি ভালো লাগে। আপনার স্ত্রী থাকেন এখানে? না, এখানে কোন জায়গা থেকে আসছেন? আমি নদীর ওপার থেকে আসছি। আপনারা কি ওনাকে দেখছেন? না, মানে তো ওনাকে আগে গেলে যান দেখি আসেন। মলম শাহ পালক পিতা মানে তো আলেম আলেম লালন পিতা।
গোলাম ইয়াসিন শাহ মৃত্যু করে। ফকির লালন শাহ এর মাজার ফকির লালন শাহের মাজার।